ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের নমিনাল ক্লস অর নাউ ক্লস এটা আমরা আগের দিন পড়েছি আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে হাউ টু জয়েন টু আর মোর সেন্টেন্সেস উইথ দ্যাল ক্লস এখানে আমি কিছু এক্সাম্পল নিয়ে এসেছি সেই এক্সাম্পল থেকে এটা দেখাবো যে কীভাবে দুটো দেওয়া থাকে হিসেবে জয়নিংটা করতে হয় ওকে তো দেখো হি সেড দিস এটা একটা সেন্টেন্স ইট ইজ ট্রু দুটো সেন্টেন্স এখানে আমাকে আছে সেন্টেন্স জয়নিং ক্ষেত্রে আমরা এখানে কি করবো নমিনাল ক্লজের এর ব্যবহার দেখব আচ্ছা কি বললো হি সেট দিস ইট ইজ ট্রু সে এটা বললো যেটা নাকি সত্যি তাহলে আমরা লিখতে পারি হোয়াট হি ইজ ট্রু হোয়াট হিট দেখো এখানে কে এখানে লিঙ্কার হলো হোয়াট হোয়াট হি ইজ ট্রু এটা হলো এখানে দেখো হোয়াট হি সেট যখন সামনে বসছে এটা তাহলে কিসের উদাহরণ এটা হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব সাবজেক্ট টু এ হিসেবে বসলো ওকে আমরা এর আগে দিন পড়েছিলাম সাবজেক্ট টু এ ভার্ভ অবজেক্ট টু এ ভার্ভ এরকম বিভিন্ন ভাবে আমরা এখানে দেখতে পাবো দেখো সেকেন্ড দ্য আর্থ ইজ প্ল্যানেট উই নো ইট দুটো সেন্টেন্স এখানে রয়েছে দ্য আর্থ ইজ এ প্ল্যানেট উই নো ইট তাহলে আমরা লিখতে পারি উই নো দ্যাট দ্য আর্থ ইজ প্ল্যানেট তাহলে উই নো দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট এখানে দেখো ইউজ হলো কীরকমভাবে ভাবে অবজেক্ট টু এ ভার্ভ

এখানে দেখো দেড় ইজ নো মিনিং ইন হোয়াট ইউস এখানে এখানে এগুলো কি এগুলো এর আগের দিনে আমি একটা চার্ট তোমাদের দিয়ে দিয়েছিলাম চার্টটা খুব ভালোভাবে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে যে চার্টের ওই লিঙ্কারগুলো আমরা কিভাবে ইউজ করবো নেক্সট দেখো দ্য চাইল্ড মাইট ফল ডাউন হি ওয়াজ অ্যাফ্রেড অফ ইট আমরা কি লিখছি দ্য চাইল্ড উজ অ্যাফ্রেড দ্যাট হি উড ফল ডাউন দেখো এখানেও কিন্তু দ্যাট দিয়েই আমরা যোগ করলাম তো এইভাবে আমরা নমিনাল ক্লস ইউজ করে বিভিন্নভাবে সেন্টেন্সকে কি করি সেন্টেন্সকে জয়েন করি অনেকগুলো সেন্টেন্স থাকলে সেটাকে খুব শর্টে আমরা একটা সেন্টেন্সে কনভার্ট করার জন্য এই যে ক্লজের কনসেপ্ট আমাদের দরকারি তো এখানে এই এক্সাম্পলগুলো লেখালাম আচ্ছা এটা তোমরা লিখে নাও এরপরে আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা জয়নিংয়ে নমিনাল ক্লস ইউজ করি লিখে নাও দেখো এক্সাম্পল নাম্বার সিক্স জয়নিংয়ে আমরা এক্সাম্পল নাম্বার সিক্স কি দেখছি ইউ হ্যাভ সলভ দ্য প্রবলেম এটা একটা সেন্টেন্স নো ওয়ান নোজ দ্য মেথড এটার একটা সেন্টেন্স দুটো সেন্টেন্সকে আমি জয়েন করছি উইথ দ্য হেল্প অফ নমিনাল ক্লজ কীভাবে নো ওয়ান নোজ হাউ ইউ সলভ দ্য প্রবলেম তাহলে এখানে লিঙ্কারকে এখানে লিঙ্কার হলো হাউ নমিনাল ক্লাজ ক্লজে জেনারেলি আমরা দ্যাট লিঙ্কারটা ইউজ করে থাকি কিন্তু তাছাড়াও হাউ হোয়েন হোয়াই এগুলোও কিন্তু আমরা ইউজ করি তো এরকমই কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি তোমাদের বোঝাবার জন্য যে কিভাবে লিঙ্কারটা ইউজ হয় তাহলে আমরা কি দেখলাম নো ওয়ান নোজ হাউ ইউ সলভ দ্য প্রবলেম এটা হলো এক্সাম্পল নাম্বার সিক্স নাম্বার সেভেন দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টার ডে দ্য টিচার আস্ক হিম দ্য রিজন দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টার ডে দেখো এখানে হলো হোয়াই হোয়াই দিয়ে কি হচ্ছে এখানে ওয়াই দিয়ে আমরা কোয়েশ্চেন করছি যে কেন রিজন মানে কি জিজ্ঞেস করা হচ্ছে কারণটা কেন অ্যাবসেন্ট ছিল তো এখানে ওয়াই দিয়ে লিঙ্কার হিসেবে ইউজ হলো নাম্বার এইট মিস্টার রাও ইজ আ গ্রেট পলিটিশিয়ান দিস ফ্যাক্ট মাস্ট বি অ্যাডমিটেড এটা একটা সেন্টেন্স এটা একটা সেন্টেন্স জয়েন করার পর কি পেলাম দিস ফ্যাক্ট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট মিস্টার রাও ইজ আ গ্রেট পলিটিশিয়ান নাম্বার নাইন হি পাস্ট দ্য ফাইনাল এক্সামিনেশন হি টোল্ড মি দিস

হি ডিড ইট তিনটে কোয়েশ্চেন এখানে সরি তিনটে সেন্টেন্স এখানে রয়েছে একটা হচ্ছে হি ডিড ইট আই ডু নট নো হাউ ইট ইজ ট্রু তাহলে এখানে যে তিনটে সেন্টেন্স তিনটে সেন্টেন্সকে আমি যোগ করেছি একটা সেন্টেন্স বানিয়েছি সেখানে দুটো লিঙ্ক আর আমাকে ইউজ করতে হয়েছে একটা হচ্ছে দ্যাট আর একটা হচ্ছে কি হাউ তাহলে কি পেলাম ইট ইজ ট্রু দ্যাট আই ডু নট নো হাউ হি ডিড ইট তো এগুলো হলো কিছু এক্সাম্পল আজকের জন্য এই ক্লাসটা ভীষণ ছোট্ট এটা নমিনাল ক্লাসের আগের দিনের ক্লাসটা অনেক বড় হয়ে গেছিলো বলে এই এক্সাম্পলগুলো আমার করানো হয়নি লিঙ্কার পর্যন্ত করিয়েছিলাম সেই লিঙ্কারগুলোই কিভাবে আমরা ইউজ করলাম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম তোমরা নাউন ক্লাসটা ভীষণ ভালোভাবে পড়বে পড়ে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে জানাবে আর জয়নিং তোমাদের যে বইটা তোমরা ফলো করে ইংলিশ গ্রামার বুক সেখানে দেখো যে জয়নিংয়ের আরও যে এক্সাম্পল আছে সেগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানিয়েও আমি সেগুলো সলভ করে দেবো ওকে তো আজকের জন্য এই ক্লাসটা এইটুকুই নেক্সট ডে আমরা চলে যাব কোথায় অন্য ক্লাসগুলোতে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে অ্যাডজেক্টিভ ক্লজ আছে যে কোনো একটা নিয়ে আমরা আলোচনা করব ওকে তো টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং